Welcome back to my channel regular practice for competitive examination আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু জেনারেল স্টাডিজ নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক জীববিদ্যা বলছে শালক সংশ্লেষের প্রধান স্থান কি এটা হবে পাতা শালক সংশ্লেষের প্রধান স্থান পাতা জেনারেলি পাতা প্রধান স্থান বলতে যে সব পার্ট গুলো গাছের সবুজ রঙের সেখানেই শালক সংশ্লেষ বেশি হয় তো এখানে উত্তর পাতা হবে নেক্সট 2 এ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল নেক্সট চিংড়ির শাসকের নাম কি ফুলকা কোন প্রাণী নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে কোন প্রাণী নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে এটা হবে ইউগ্লিনা ইউগ্লিনা একটা প্রাণী যে কিনা নিজের খাদ্য নিজে তৈরি করে নিতে পারে নিজের শরীরে তৈরি করে নিতে পারে নেক্সট মানব দেহে কোন গ্রন্থি মানব দেহের কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে এটা হবে অগ্ন্যাশয় আচ্ছা ওটা গেল বায়োলজি এবারে কিছু পদার্থবিদ্যার প্রশ্ন আলোচনা করা যাক পদার্থবিদ্যা বলছে যে তরলের ওপর চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো এই পদ্ধতি একটি পরিচিত যন্ত্রের নাম কি তরলের ওপর চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয় প্রেশার কুকার যন্ত্রে আমরা নিত্য প্রয়োজন জিনিস যেটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি পরে সাতের দাগেরটা বলছে বিভব পার্থক্যের ব্যবহারিক একক কি বিভব পার্থক্যের ব্যবহারিক একক ভোল্ট নেক্সট হীরক উজ্জ্বল দেখানোর কারণ কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হীরকের উজ্জ্বল দেখার কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেক্সট তরঙ্গ কয় প্রকার ও কি কি তরঙ্গ কয় প্রকার ও কি কি তরঙ্গ দুই প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ একটা ট্রান্সভার্স আর একটা ভুলে গেছি এটা একটু দেখে নেবেন নেক্সট 10 এর দাগেরটা বলছে কোন যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় এটা হবে হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় হাইড্রোমিটারের সাহায্যে পরবর্তী কেমিস্ট্রি প্রশ্ন আচ্ছা বলছে সবচেয়ে ভারী ধাতুর নাম কি সবচেয়ে ভারী ধাতু হচ্ছে লেড লেডের সংকেত পিবি সব থেকে ভারী ধাতু লেড বর্ণহীন ফেরাস ক্লোরাইড বর্ণহীন ফেরাস ক্লোরাইড এর দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয় বর্ণহীন ফেরাস ক্লোরাইডের দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয় হলুদ বর্ণের ফেরি ক্লোরাইড হলুদ বর্ণের ফেরি ক্লোরাইড উৎপন্ন হয় নেক্সট একটি কোলাইডের উদাহরণ দাও এটা হবে কুয়াশা একটি কোলাইডের উদাহরণ হচ্ছে কুয়াশা নেক্সট 18 দাগেরটা কয়েকটি প্রকৃত দ্রবণের উদাহরণ দাও চিনি সাধারণ লবণ এবং তুঁতে কয়েকটি প্রাকৃতিক দ্রবণের উদাহরণ চিনি সাধারণ লবণ এবং তুঁতে অক্সিজেন এই কথাটির অর্থ কি অক্সিজেন কথার অর্থ অম্ল উৎপাদক আচ্ছা এবারে আমরা একটি ইতিহাসের প্রশ্নে চলে আসি প্রথমে ভারতের ইতিহাস বলছে ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশীয় রাজাদের কীর্তি ইলোরার কৈলাসনাথ মন্দির কোন রাজাদের কীর্তি এটা হবে রাষ্ট্রকূট নেক্সট বৈদিক যুগে চিকিৎসকদের কি বলা হতো ভিষক বৈদিক যুগে চিকিৎসকদের ভিষক বলা হতো পরবর্তী প্রশ্ন 18 দাগেরটা বলছে সীমান্ত গান্ধীর আসল নাম কি এটা আমরা সবাই জানি খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গফর খানকে পরবর্তী 13 দাগের 19 দাগের ভারতের প্রথম ভাইসরয় কে এটা হবে লর্ড ক্যানিং নেক্সট মারাঠা ম্যাকিয়াভেলি কাকে বলা হয় এটা হবে নানা ফড়নবিস মারাঠা ম্যাকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিসকে এবার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি এটা হবে 21 দাগে বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে 1885 কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয় এটা হবে লর্ড আরউইন নেক্সট কোন ভাইরাস কোন ভাইসরয় আন্দামানে আততায়ীদের হাতে নিহত হন এটা হবে লর্ড মায়ো নেক্সট 23 থেকে বৈদিক যুগে ফেরো এটি কার স্লোগান ছিল বৈদিক যুগে ফেরো এটা কার স্লোগান ছিল এটা হবে দয়ানন্দ সরস্বতী নেক্সট 28 দাগেরটা স্যাডলার কমিশন কত সালে গঠিত হয় 1917 স্যাডলার কমিশন গঠিত হয় 1917 25 দাগে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়
পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? এটা জেনারেল ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট যে গভর্নর কে ছিল? জেনারেল ও ডায়ার। আচ্ছা, এখন কিছু ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। 26 তাকে বলছে, নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? এটা অমরকণ্টক প্লেটো, এটা আমরা সবাই জানি। তাহলে নর্মদা নদীর উৎপত্তি স্থল অমরকণ্টক প্লেটো। নেক্সট, ওড়িশা দামনজি জরি কি জন্য বিখ্যাত? ওড়িশার দামনজরি অ্যালুমিনিয়ামের জন্য বিখ্যাত। নেক্সট, 28 দাগের, মান্নার উপসাগরটি কোথায় আছে? এটা হবে তামিলনাড়ুর উপকূলে। মান্নার উপসাগরটি তামিলনাড়ুর উপকূলে অবস্থিত। নেক্সট, লুনি এই নদীর উপনদী কি? লুনি নদীর উপনদী সুকরি এবং জাওয়াই। লুনি নদীর উপনদী সুকরি এবং জাওয়াই। নেক্সট, 30 দাগের বলছে, কেরলের জলভূমি উপকূল, কেরালা উপকূলের জলভূমিকে কী নামে বলে? এটা হবে ব্যাক ওয়াটার্স। নেক্সট, ইন্টারন্যাশনাল জিওগ্রাফি আন্তর্জাতিক ভূগোল। 31 দাগের, কোন শহরকে উত্তরের ভেনিস বলা হয়? এটা হবে আমস্টারডাম। সো উত্তরের ভেনিস বলা হয় কাকে? আমস্টারডামকে। নেক্সট, 32 এর দেখেরটা, নিচের কোন নদী নিরক্ষরেখাকে দুবার ছেদ করেছে? নিচের কোন কোন নদী নিরক্ষরেখাকে দুবার ছেদ করেছে? এটা হবে কঙ্গো বা জাইরে। নেক্সট, আইনু কাদের বলা হয়? জাপানের আদি অধিবাসীদের বলা হয় আইনু। নেক্সট, পরবর্তী, আমাজন অববাহিকায় উপজাতিদের কি বলে? আমাজন অববাহিকার উপজাতিদের অ্যামেরেন্ডিয়ান বলা হয়। নেক্সট, ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশটির নাম কি? ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ হচ্ছে ব্রিটেন। নেক্সট, অর্থনীতি ইকোনমিক্সের প্রশ্ন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউ ওয়ার্ক সংস্থায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে মনোনীত হলেন? এটা হবে সন্দীপ মাত্রানি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউ ওয়ার্ক সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে মনোনীত হলেন সন্দীপ মাত্রানি। নেক্সট, 2020 সালের 10 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত, 2020 সালের 10 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত আর্থিক ক্ষমতা সপ্তাহ FLW পালন করলো রিজার্ভ ব্যাঙ্ক, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এই বছরের থিম কী ছিল? মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ MSMEs। প্রশ্নটা বলেছে যে 2020 সালের 10 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত আর্থিক সাক্ষরতা পালন করলো রিজার্ভ ব্যাঙ্ক, এ বছরের থিম ছিল মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ MSME। নেক্সট, 38 দাগের, বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সম্প্রতি পদত্যাগ করার ঘোষণা জানিয়েছেন, তার নাম পিনেলোপি কিউজিয়ানো গোল্ডবার্গ। বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান অতি অর্থনৈতিক সম্প্রতি অর্থনীতিবিদ ইকোনমিস্ট চিফ ইকোনমিস্ট সম্প্রতি রিজাইন করতে চেয়েছিলেন, তার নাম কি? গিনেলোপি কিউজিয়ানিও গোল্ডবার্গ। নেক্সট, 2020 সালে কোন সংস্থা ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স তৈরি করবে? 2020 সালে কোন সংস্থা ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স তৈরি করবে? এটা হবে RBI। 2020 সালে কোন সংস্থা ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স তৈরি করবে? এটা হবে RBI। নেক্সট, ইকোনমিক্সের কিছু প্রশ্ন, 40 দাগেরটা বলছে, অবসর নেওয়ার পরে সুপ্রিম কোর্টের বিচারপতি কি কাজ করতে পারে না একজন আইনজীবী হিসাবে? সরি, অবসর নেওয়ার পরে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি কি কাজ করতে পারে না? একজন আইনজীবীর কাজ করতে পারেন না, মানে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, একজন জাজ ছিলেন, তারপরে তিনি গিয়ে আর ব্যারিস্টারি করতে পারবেন না, আর একটা নিয়ম। নেক্সট, 41 বলছে, সংবিধানের কোন ধারায় প্রত্যেক রাজ্য হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায় বা কোন আর্টিকেলে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে এই কথাটি বলা হয়েছে? এটা হবে আর্টিকেল 214। নেক্সট, 42 এর দাগের, মহকুমা স্তরে দেওয়ানি আদালত কোনটি? এটা মুনসেফি আদালত। তাহলে মহকুমা স্তরে দেওয়ানি আদালত কি? মুনসেফি আদালত। নেক্সট, 43 দাগের, লোক আদালতের জনককে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি PN ভগবতী। লোক আদালতের জনক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি PN ভগবতী। নেক্সট, লোকসভায় জিরো আওয়ার
এর মেয়াদকাল কত? লোকসভায় জিরো আওয়ারের মেয়াদকাল কত? এটা হবে অনির্দিষ্ট। এই প্রশ্নটা এসেছিল ডিসেম্বর মাসের 2019-এর ডিসেম্বর মাসের 15 তারিখে, একটা সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়, তাতে ঠিক এই প্রশ্নটা এসেছিল। তাতে অপশন ছিল 1 ঘন্টা 30 মিনিট, একটা অপশন অনির্দিষ্টকালটাও ছিল, আর একটা ছিল বেশ কত 2 ঘন্টা 3 ঘন্টা কিছু একটা ছিল। তো অনেকে বলছিল 1 ঘন্টা হবে, অনেকে বলছিল যে দুপুর 12টা থেকে 1টা হয়, সুতরাং ইন জেনারেল হয়ে থাকে, তো সুতরাং 1 ঘন্টাই হওয়া উচিত। কিন্তু কনস্টিটিউশনে পার্টিকুলার বলে দেওয়া নেই যে কতক্ষণ হবে, তাই 1 ঘন্টা হলেও ওটা চাইলে 2 ঘন্টাও হতে পারে, দরকার পড়লে 30 মিনিটেও হতে পারে। তো যেহেতু কনস্টিটিউশনে এটার কোনো উল্লেখ নেই, তাই সেই ক্ষেত্রে উত্তরটা হবে অনির্দিষ্টকাল। যারা উত্তরটা অনির্দিষ্ট করেছে তাদের উত্তরটা সঠিক হবে। নেক্সট 45-এর দাগে বলছে রাষ্ট্রপতি বক্তৃতা কে তৈরি করেন? এটা হবে প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট। রাষ্ট্রপতির বক্তৃতা কে তৈরি করেন? এটা হবে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট, মানে কম হেডেড বাই প্রাইম মিনিস্টার। নেক্সট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বলছে 2020 সালে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্ট বাফটা চলচ্চিত্র পুরস্কারে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র সম্মান পেয়েছে? এটা হবে স্যাম মেন্ডেস পরিচালিত চলচ্চিত্র 1917। ওকে, নেক্সট 47-এ থাকে সম্প্রতি ব্রিটেন ইউরোপের ইউনিয়নের সদস্যপদ থেকে বেরিয়ে যাওয়ার পরে সম্প্রতি ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ থেকে বেরিয়ে যাওয়ার পরে এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতগুলো? 27। ইউরোপীয় ইউনিয়ন থেকে রিসেন্টলি কে বেরিয়ে গেল? তাহলে ব্রিটেন। নেক্সট 48-এর তাগের বলছে শ্রীলঙ্কা স্বাধীনতা দিবস কত কবে পালন করে? এটা হবে 4 ফেব্রুয়ারি। তাহলে শ্রীলঙ্কা স্বাধীনতা দিবস কবে পালন করে? শ্রীলঙ্কা স্বাধীনতা দিবস পালন করে 4 ফেব্রুয়ারি। নেক্সট 49 থেকে 2020 সালে কে বর্ষসেরা মথরুভূমি বই পুরস্কার পেলেন? 2020 সালে কে বর্ষসেরা মথরুভূমি বইটির পুরস্কার পেলেন? এটা হবে সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট হিন্দি কবি ঔপনিবেশিক বিনোদ কুমার শুক্লা। অনুবাদকৃত বইটি ব্লু ইজ লাইক ব্লু, এই জন্য পুরস্কারটি পেলেন তিনি। নেক্সট পরবর্তী 50-এর দেখ বলছে 2020 সালে কোন রাজ্যে ভারত সব থেকে বেশি রুরাল টেকনিক্যাল উৎসব বা আন্তঃপ্রজ্ঞা অনুষ্ঠান করেছেন? এটা হবে তেলেঙ্গানা। এই বছর এর থিম ছিল স্পট অ্যান্ড এনকারেজ রুরাল টেক ইনোভেশন ইনোভেটরস। নেক্সট 51 থেকে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা বাস্তবায়নের জন্য ভারতে কোন রাজ্য সরকারের প্রথম স্থান দখল করলো? এটা হবে মধ্যপ্রদেশ। যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বাস্তবায়নের জন্য ভারতে কোন রাজ্য সরকারের প্রথম স্থান পেত? এটা হবে এমপি বা মধ্যপ্রদেশ। কোল ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর পদে সম্প্রতি কে দায়িত্ব নিয়েছিলেন? কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর পদে সম্প্রতি কে দায়িত্ব নিয়েছিলেন? এটা হবে প্রমোদ আগরওয়াল। নেক্সট 53-এর দাগে কোন ভারতীয় চলচ্চিত্রাভিনেত্রী 2018 সালের জন্য মধ্যপ্রদেশের সরকার এর জাতীয় কিশোর কুমার সম্মান পেল? এটা ওয়াহিদা রহমান। নেক্সট 43-এর দাগে 54-এর দাগে সম্প্রতি কোন দেশ ফের 54তম সাফল্য দেশ হিসাবে কমনওয়েলথের যোগ দিল? এটা হবে মালদ্বীপস। তাহলে সম্প্রতি কোন দেশ 54তম সাফল্যের দেশ হিসেবে কমনওয়েলথে যোগ দিল? সেটা হবে মালদ্বীপস। নেক্সট 53-এর ড্যাগের বলছে কে সম্প্রতি কর্ণাটকের হুব্বালি ধারওয়াড়স বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম BRTS প্রকল্প উদ্বোধন করেছিল? এটা হবে ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। নেক্সট উইপ্রো
এর চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডাইরেক্টর পদ থেকে কে সম্প্রতি পদত্যাগ করলেন? এটা হবে আবিদ আলী নিমুচাওয়ালা। তাহলে উইপ্রোর চিফ এক্সিকিউটিভ ও ম্যানেজিং ডাইরেক্টর, সিইও এবং এমডি দুটো পদ একসাথে হোল্ড করছিল, সেখান থেকে কে রিজাইন করলো? সেটা হবে আবিদ আলী নিমুচাওয়ালা। নেক্সট, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4th of February। সেম, এই সেম ডে শ্রীলঙ্কা পালন করে তাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে বিশ্ব ক্যান্সার দিবস 4th of February, এই বছরের থিম ছিল আই অ্যাম অ্যান্ড আই উইল, ছিল এই 2020 সালের থিম। নেক্সট, রাজ্যের জনগণের দোরগোড়ায় পেনশন পৌঁছে দিতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি YSR পেনশনের কোনকা প্রকল্প চালু করলো? এটা হবে এপি, অন্ধ্রপ্রদেশ। রাজ্য সরকারের দোরপাল্লায় পেনশন পৌঁছে দিতে ভারতের কোন রাজ্য সম্প্রতি YSR পেনশন তারকা প্রকল্প চালু করলো? এটা হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, কানাডায় ভারতের পরবর্তী হাই কমিশনার সম্প্রতি কে হলো? এটা হবে অজয় বিসারিয়া। কানাডায় ভারতের পরবর্তী হাই কমিশনার সম্প্রতি কে হলো? অজয় বিসারিয়া। নেক্সট, ভারতের প্রথম ফল ট্রেন সম্প্রতি কোন রাজ্য চালু হয়েছে? ভারতের প্রথম ফল ট্রেন কোন রাজ্যে চালু হয়েছে? এটা হবে অন্ধ্রপ্রদেশের তাদ্দিপত্রি রেলওয়ে স্টেশন থেকে 980 মেট্রিক টন স্থানীয় কয়লা নিয়ে এই ট্রেনটি যাবে মুম্বাই, আর সেখানে থেকে তা বিদেশে রপ্তানি করা হবে। নেক্সট, কসোভোর প্রধানমন্ত্রী এখন কে? কসোভোর প্রধানমন্ত্রী হচ্ছে আলবিন কুর্তি। নেক্সট, সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম, সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম এর চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলো? এটা হবে এম অজিত কুমার। নেক্সট, শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশনার কে মনোনীত হলো? গোপাল বাগলে। নেক্সট, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ভারতীয় ও বিদেশি লটারি বিক্রেতাদের মাধ্যমে পরিচালিত সব ধরনের অনলাইন লটারি স্কিম নিষিদ্ধ করেছে? এটা হবে পাঞ্জাব। নেক্সট, 39টা বলছে, বিশ্ববিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট কর্পোরেশন IBM এর চিফ এক্সিকিউটিভ অফিসার কে হয়েছেন? এটা হবে ভারতের বংশোদ্ভূত বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ অরবিন্দ কৃষ্ণা। নেক্সট, 2020 সালে একাডেমিক অ্যাওয়ার্ড এ অতিথি বিভাগের অর্কেস্ট্রা পরিচালনায় প্রথম মহিলা হিসাবে কে নজির ঘটলো? এটা হবে আইরিসের সুরকার আইমার নুন। ইরাকের প্রধানমন্ত্রী এখন কে? ইরাকের প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ তৌফিক আলবি। নেক্সট, ঘরে ঘরে সরকারের বিভিন্ন পরিষেবা পৌঁছে দিতে ভারতের কোন প্রকল্প জনসেবা প্রকল্প চালু করলো? যেটা হচ্ছে কর্ণাটক সরকার। সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসাবে দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ডেন্টাল রিসার্চ আইআরডিআর ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ডেন্টাল রিসার্চ ফেলোশিপ পে নজির গড়লেন? এটা হবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় AMU এর অধীনে ডক্টর ZA ডেন্টাল কলেজ ZEC ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক অ্যান্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট চেয়ারপারসন ডক্টর সাইমা ইউনুস খান। নেক্সট, সত্তরের দাগে, সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে, জন্মহার বাড়ানোর লক্ষ্যে কোন দেশ সম্প্রতি বেবি বোনাস যোজনা চালু করলো? এটা হবে গ্রিস। কত অ্যামাউন্ট? অ্যামাউন্ট হচ্ছে $2 লাখ নাকি 2 লাখ ইউরো, এটা একটু লক্ষ্য ভালো করে দেখে নেবেন। নেক্সট, 71 মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ওয়ার্ল্ড ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবথেকে ব্যয়বহুল দেশ কোনটি? এটা হবে সিঙ্গাপুর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে নরওয়ে এবং আয়ারল্যান্ড। এই তালিকায় ভারতের স্থান 130।
নেক্সট, জেএসডি জেএসডব্লিউ স্টিল কোম্পানির প্রচার দূত বা প্রচার দূতকে ইংরেজিতে কী বলে? ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। নেক্সট, 2020 সালে গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে 53টি দেশের মধ্যে ভারতের স্থান 40। নেক্সট, কে সম্পত্তি বিশ্বের কনিষ্ঠতম মহিলা হিসাবে দক্ষিণ আমেরিকা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট অ্যাকন কাগুয়া 6,962 জয় করার নজির গড়লেন? মুম্বাইয়ের নেভি চিলড্রেন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ক্যামাক কার্তিয়েন। নেক্সট, 73, সম্প্রতি নয়াদিল্লিকে ভারতের রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের বায়োপিকের প্রথম ছবি প্রকাশ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর। চলচ্চিত্রটির নাম কি? এপিজে আব্দুল কালাম দ্য মিসাইল ম্যান। এই চলচ্চিত্রে ডক্টর আবুল কালাম এর ভূমিকা অভিনয় করবেন হলিউডের অভিনেতা মোহাম্মদ আলী। নেক্সট, 76-এর কয়লা খনি যথাযথ কয়লা উত্তোলনের জন্য সম্প্রতি নর্দার্ন কোলফিল্ড লিমিটেড একটি গবেষণা ও উন্নয়নের কেন্দ্র সূচনা করেছে, এটির নাম কি? সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ এলিয়েন্স অ্যান্ড সাপোর্ট SARS। নেক্সট, 77-এর ভারতে কোন রাজ্য সম্প্রতি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রিজিওনাল কানেক্টিভিজম স্কিম উড়ে দেশ কা আম নাগরিক RCS UDN এর আওতায় প্রথম হেলিকপ্টার পরিষেবা চালু করেছে? উত্তরাখণ্ড। দেরাদুনের সহস্র ধারা হেলিকপ্টার থেকে গওচর ও চিনিয়ালিসের পর্যন্ত প্রথমবারের মতো এই হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে। নেক্সট, খেলাধুলা, কে সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বভারতীয় প্যারাঅলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পদে মনোনীত হলো? এটা রিও গেমের পদক বিজয়ী ক্রীড়াবিদ দীপা মালিক। 79-এর কে সম্প্রতি 2019 সালে পোল্যান্ডের বর্ষসেরা ফুটবলার মনোনীত হলো? এটা হবে রবার্ট লেওন ডস্কি। 80-এর কে সম্প্রতি ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসাবে ইউরোপের কোনো ক্লাবের সঙ্গে পেশাদারি চুক্তি করলেন? এটা মণিপুরের বালা দেবী। স্কটল্যান্ডের বিখ্যাত রেজান্সি FC ফুটবল ক্লাবের সই করলেন ভারতের জাতীয় মহিলা ফুটবল দলের এই সদস্য, তাদের প্রথম এশিয়ান ফুটবলার হিসাবে বালা দেবীকে সই করল বিখ্যাত এই স্কটিশ ক্লাব। নাম কি? বালা দেবী, তিনি মণিপুরের মেয়ে। নেক্সট, 81-এর কে সম্প্রতি 2019 সালে ওয়াইল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার সম্মানে ওয়াইল্ড গেম অ্যাথলিট অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হলেন? এটা হবে ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপাল। নেক্সট, 82-এর দাগের বলছে গ্লোবাল অ্যাডভাইজরি ফার্ম ডাফ অ্যান্ড হেল্প সমীক্ষা রিপোর্ট অনুযায়ী কে সম্প্রতি এই নিয়ে তৃতীয়বার ভারতের সবথেকে মূল্যবান তারকা তকমা পেল? এটা হবে ক্রিকেটার বিরাট কোহলি। বাজারে তার দর $2.375 মিলিয়ন, $237.5 মিলিয়ন। নেক্সট, জাতীয় ভারোত্তোলনের প্রতিযোগিতায় মহিলা ও পুরুষের বিভাগে কারা সম্প্রতি সেরা পুরস্কার পেল? যথাক্রমে সাইখম মীরাবাই চানু এবং জেরেমি লালরিন নুঙ্গো। তাহলে জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ বিভাগে কারা সম্প্রতি সেরা সম্মান পেল? এটা হবে সাইখম মীরাবাই চানু এবং জেরেমি লাল রিনু। নেক্সট, 2020 সালে নেক্সট এবং শেষ আজকের কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিজ সেখানেই শেষ হবে। লাস্ট প্রশ্ন আসছে, 2020 সালে খেলো ইন্ডিয়া আইস হকি চ্যাম্পিয়নশিপে কোন দল চ্যাম্পিয়ন হলো? এটা হবে লাদাখের স্কাউটস। ইন্দো টিবেটিয়ান বর্ডারের পুলিশকে 2-3 ব্যবধানে হারিয়ে দিয়েছে।